আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনে অন্তরীণ। আছে বইয়ের ভেতর ভূত, আছে মোঘল আর রাজপুত। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে শিক্ষা, আছে ক্লাসরুম, আছে চক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। টুডে ইজ 5th September, আই মিন টিচার্স ডে। সো উইশ ইউ অল হ্যাপি টিচার্স ডে। অ্যাকচুয়ালি আজ মা তার স্টুডেন্টদের সাথে টিচার্স ডে সেলিব্রেট করছে, তো ওটারই ভিডিওটা। হোপ ইউ অল গাইস এনজয় দ্য হোল ভিডিও। অ্যাকচুয়ালি কাল থেকে আমার হাই ফিভার ছিল, বাট তবুও ভিডিওটা বানাচ্ছি অ্যাজ এ মেমোরিজ। সো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি যে আকাশটা প্রচণ্ড মেঘলা ছিল, বাট তারপরে প্রচুর বৃষ্টি চালু হলো। এত বৃষ্টি হচ্ছিল যে ইলেকট্রিসিটিও ছিল না। মানে এই প্রথমবার টিচার্স ডের দিন এই রকম দুর্যোগের হাতে পড়লাম। ইলেকট্রিসিটি নেই, ওরা যে ওই ঘরটাতে, মানে যেই রুমটাতে ওরা টিচার্স ডের জন্য ডেকোরেট করছে, ওখানে তো কোনো ইলেকট্রিসিটি ছিল না। জাস্ট জানালাগুলো খোলা ছিল, বাইরের যেইটুকু আলো আসছিল ওটাতেই ওরা রুমটাকে সাজাচ্ছিল, তাই লেটও হচ্ছিল বেশ। আমি তারপরে গেলাম, ওদেরকে একটু হেল্প করলাম। তার কিছুক্ষণের পর দেখি রুমটা মোটামুটি একটা ঠিকঠাকভাবে ডেকোরেট হয়েছে, বাট ইলেকট্রিসিটি না থাকলে তো ঠিকঠাকভাবে ভিডিওও করতে পারবো না। দেখা যাক কী হয়। ওরাই বেশিরভাগটা সাজিয়েছে রুমটাকে, আমি জাস্ট একটু হাতে হাতে ওদেরকে হেল্প করে দিয়েছি। তারপর সাজানোর পর সবাই খুব খুশি, সবাই বসে পড়েছে। মাও কিছুক্ষণের মধ্যে এসে যাবে, ওদের প্রোগ্রামও স্টার্ট হবে এইবার। মাও চলে এসেছে এইবার, আর ওদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। সবাই খুব এক্সাইটেড প্রোগ্রামের জন্য। এরপর একে একে ওরা কেউ আবৃত্তি করছে, কেউ ডান্স করবে, কেউ স্পিচ দেবে, যে যার মতো পারফর্ম করবে। আর মা অলওয়েজ ওদের সবাইকে এনকারেজ করে যাচ্ছে আর শিখিয়ে যাচ্ছে কিভাবে আবৃত্তি করতে হয়, কিভাবে স্পিচ দিতে হয়। নিজের পরিচয় দিতে হয়। নমস্কার, আমি প্রতীক্ষা সাঁতরা, আমি একটি ছড়া বলে শোনাচ্ছি, বুঝতে পেরেছো? মা ওদেরকে ওদের মতো করে শেখাচ্ছে। ছোটদের যেইভাবে বললে ওরা বুঝবে ঠিক সেইভাবে। তারপর ওরা একটু কনফিউজ থাকছে, বাট তবুও নিজেরা আস্তে আস্তে পারফর্ম করছে। ভালোই লাগছিল বেশ। এরপর ওদের আবৃত্তি বলার পর আলো একটা স্পিচ দিয়েছিল, যেটা খুব সুন্দর ছিল সহজ সরল ভাষায়। দেন তারপর ওরা ডান্স পারফরমেন্স করেছিল, বাট ইলেকট্রিসিটির জন্য সেটা ঠিকঠাকভাবে ভিডিওটা নেওয়া হয়নি। উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই আমার শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম। আমরা ভারতবর্ষের প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করি, কারণ এই দিনটি ভারতরত্ন সম্মান প্রাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা জন্মদিন পালন করতে চাইলে তিনি বললেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপন করা হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস হিসাবে পালন করা শুরু হয়। শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড হয়ে রয়েছে। তারা শিক্ষকদের ব্যক্তিত্ব গঠনে অংশ পান, দেখিয়ে দেন ঠিক এবং ভুলের রাস্তা। বিশ্বকে আরো উন্নতি করতে শিক্ষকদের অবদান অতুলনীয়।
সুতরাং আমাদের উচিত সবসময় শিক্ষকদের সম্মান ও ভালোবাসা দেওয়া। আর সবশেষে আমার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। A few moments later. দেন ওদের প্রোগ্রামের শেষে মা কিচেনে সবার জন্য মিষ্টি, চকলেট, কেক এইসব রেডি করছিল ওদের সবাইকে দেবে বলে। অ্যাকচুয়ালি এইবারে মা আমার সবারই শরীর খারাপ, তাই যা অ্যারেঞ্জ করতে পেরেছে মা নিজে হাতে ওটাই সবাইকে মা দিচ্ছিল। আর ওরা সবাই মিষ্টি কেক পেয়ে খুবই এক্সাইটেড, সবাই খুবই হ্যাপি ছিল, সবাই খুব মজা করে খাচ্ছিল, আনন্দ করছিল। আর মা দিচ্ছিল, মায়ের দেয়া হয়ে যাওয়ার পর আমি দিচ্ছিলাম একটা প্লেট সবাইকে। অ্যাকচুয়ালি সবাই মিলে খুব মজা করছিল আজকে, বাইরে বৃষ্টি পড়লেও ভেতরে মজার কোনো শেষ ছিল না। তারপর ওরা সবাই মিলে মাকে গিফট দিয়েছিল, দেন ওরা সবাই রিকোয়েস্ট করলো গিফটের প্যাকেট খুলে গিফটগুলো সবাইকে দেখাতে। মাও তাই প্যাকেট খুলে গিফটগুলো সবাইকে দেখালো। অ্যান্ড ফাইনালি উইশ ইউ অল হ্যাপি টিচার্স ডে। Thank you. Love you. And don't forget to like, comment, share, and obviously subscribe. Thank you.